আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এই মজাদার রেসিপিটি আপনি যদি ইফতারের টেবিলে রাখেন তাহলে সবার প্রশংসা পাবেন, 100% গ্যারান্টি দিয়ে বলতেছি। এত যে মজার বলে বোঝানো যাবে না, একবার তৈরি করলেই বুঝতে পারবেন। ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনার রেসিপিটিও পারফেক্টভাবে হবে। এটি তৈরি করবেন কিভাবে চলুন দেখে নিই এক নজরেই। এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সয়াবিন তেল, দিয়ে এর মাঝে বড় 2টি পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি স্বাদ মতো কাঁচামরিচ, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। কাঁচামরিচের জায়গায় আপনি চাইলে গোলমরিচও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি 2-3 মিনিটের মতো। হাই হিটে ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, এর মাঝে দিয়ে দিয়েছি 3টা বড় সাইজের সেদ্ধ আলু মেশ করে। কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পরে এর মাঝে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আটা, দিয়ে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এই আটাটা দেওয়ার কারণ হচ্ছে আপনি যখন রোলটা তৈরি করবেন রোলটা কোনোভাবেই আর ভাঙবে না এবং ফেটেও যাবে না, রোলটা পারফেক্টভাবে হবে। ভাবতেছেন হয়তো আটা দেওয়ার কারণে এর টেস্টটা কমে যাবে, না বিন্দুমাত্র কমবে না, এর টেস্ট পারফেক্ট থাকবে। আমি পটেটোটা তৈরি করে নিয়েছি এবং নামিয়ে নিচ্ছি অন্যদিকে আরেকটি ফ্যানে। এখন দিয়ে দিচ্ছি কিছু বাটার, বাটারের জায়গায় সয়াবিন তেল ইউজ করতে পারবেন। দিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এখানে সসেস, সসেসগুলো আমি স্পাইসি সসেস ইউজ করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য অনুরোধ করছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে ফ্রাই করে নিয়েছি, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 2টি ডিম, ডিমের মাঝে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিম ফেটিয়ে নিয়েছি, হাতে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ সরিষার তেল যাতে হাতে লেগে না থাকে। এখন বড় একটি গোলা নিয়ে নিচ্ছি আলুর, আর এখানে সসেসটা দেখেন কিভাবে আমি ফ্রাই করে নিয়ে নিয়েছি। এখন আলুর মাঝে দিয়ে দিচ্ছি, যেভাবে আমরা ডিম চপ তৈরি করে থাকি একইভাবে তৈরি করতেছি, তবে ডিম চপের মতো মোটা হবে না, এটা চিকনভাবে তৈরি করতে হবে, কারণ এখানে রোলটা অনেক লম্বা হবে, ডিম চপের চেয়ে প্রায় দ্বিগুণ বড়। তো আমি সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি, দেখেন কিভাবে গড়িয়ে নিচ্ছি, সেমভাবে গড়িয়ে নেবেন কারণ এটা অনেক বড়, ভেঙে যেতে পারে। আমি একটা তৈরি করে নিয়েছি, এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন একটা দেখেন দেখিয়ে দিচ্ছি, এটা আমি আটার মাঝে গড়িয়ে নিচ্ছি, অবশ্যই আটার মাঝে গড়িয়ে নেবেন, তাহলে বাইন্ডিংটা খুব ভালো হবে। চারপাশে চেপে চেপে আমি আটাটা লাগিয়ে নিয়েছি, নেওয়ার পরে এখন ডিমের মাঝে চুবিয়ে নিচ্ছি। ডিমের মাঝে এপাশ ওপাশ ভালোভাবে ডিমটা লাগিয়ে নিচ্ছি, সাবধানে লাগিয়ে নেবেন যেহেতু রোলটা অনেক লম্বা, তাই সাবধানে গড়িয়ে নেবেন এবং হাত দিয়ে উঠিয়ে নেবেন। এটা চামচ দিয়ে উঠানোর চেষ্টা করবেন না, ভেঙে যেতে পারে। হাত দিয়ে উঠিয়ে নিয়ে এখন আমি ব্রেড ক্রাম্বস ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এটা অবশ্যই বাম হাত দিয়ে করে নেবেন, না হলে ডান হাতে যে ডিম রয়েছে অনেক ব্রেড ক্রাম্বস নষ্ট হয়ে যাবে। তো আমি বাম হাত দিয়ে গড়িয়ে নিয়েছি, এভাবে আমি সবগুলো এক এক করে এখন তৈরি করে নেব। এই রোলগুলো আপনারা একদিন তৈরি করে পুরো রমজান ফ্রোজেন করেও খেতে পারবেন, বা কোনো গেস্ট আসলেও সার্ভ করতে পারবেন। ডিপে রেখে 15 থেকে 1 মাস রেখে খেতে পারবেন। ডিপে রাখার আগে ডিম এবং ব্রেড ক্রাম্বস লাগানোর আগে ডিপে রাখবেন। তেল গরম হয়ে গিয়েছে, এখন চুলার আগুনটা আমি হাই হিটে রেখে রোলগুলো দিয়ে দিচ্ছি। 1 থেকে 1.5 মিনিটের পরেই আমি চুলার আগুনটা দেখেন লো করে দিয়েছি। প্রতিটা স্টেপ ফলো করবেন, তাহলে আপনাদের রোলটা পারফেক্টভাবে হবে। কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে এখন উল্টে দিচ্ছি, বারবার উল্টেতে যাবেন না, একবারে উল্টে দিবেন, না হলে ভেঙে যেতে পারে। এখন সাবধানে আমি উল্টে দিয়েছি, দেখেন আর উল্টাবো না, সাইডগুলো 1 কাঁটা চামচ দিয়ে হালকাভাবে নেড়ে ফ্রাই করে নিচ্ছি। আর কতটুক ক্রিস্পি হয়েছে আপনারা আওয়াজ শুনে বুঝতে পারতেছেন, নামানোর পরে আরও ক্রিস্পি হবে, সম্পূর্ণ গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। আমি মিডিয়াম টু লো হিটে লাস্টে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি, এখন একটা স্ট্রেনারের সাহায্যে আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি বাকিটাও ফ্রাই করে নিব।
এখন আমি সবগুলো উঠিয়ে নিয়েছি। লাস্ট মুহূর্তে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বড় কাঠিগুলো, যেহেতু হটডগ তৈরি করব দেখতে সুন্দর দেখানোর জন্য এবং বাচ্চাদেরকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য এই স্টিকটা অবশ্যই দিয়ে দিবেন, আর না দিলেও চলবে, এটা সম্পূর্ণই অপশনাল। এটা দেখার সৌন্দর্যের জন্য, বাচ্চাদেরকে অ্যাট্রাকটিভ করার জন্যই করেছি। এখন একটি রোল কেটে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে। তৈরি হয়ে গিয়েছে খুবই মজার পটেটো সসেজ হটডগ। জাস্ট ওয়াও, একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন, আমি তো খেয়েছি, অনেক মজা হয়েছে। একবার তৈরি করে দেখুন, তখন বুঝতে পারবেন যে কতটুক মজা হয়েছে। এই রোলটা তৈরি করলে আপনি সবাই প্রশংসা করে দিতে পারবেন বাসায়। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।